গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন ঠিক কি না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাসি পোকা পাকি সবাই ঘেন্না করে, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুরই অদান, বড়ই বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে বয়, তেমনি খুদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান করে লা ইলাহা। কোরআনের সম্মানে দাঁড়িয়ে থাকবেন না, মেহরবানি করে বাজার ঘাট দোকানপাট ছেড়ে দেন, কোরআনের সামনে বসলে তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। আসুন ভাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যার হাতে মদের জীবন মরণ, বলেন যার হাতে মদের, কার হাতে? আল্লাহ। আকাশের দিকে হাত তুলে বলেন তো কার হাতে? লিল্লাহে তাকবীর, যার হাতে মদের জীবন মরণ, প্রতিদিন মরা তার করব শরণ, বলেন যার হাতে মদের জীবন মরণ, প্রতিদিন মরা তার করব শরণ, বিপদে মুসিবতে তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা, দাঁড়িয়ে থাকবেন না, মেহরবানি করে বসে যান, লা ইলাহা, শেষ সেবক নেই, শেষ সেবক যারা আছে বসিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আবু জাহেল আবু লাহাব মক্কার নেতা, ঠিক না বেঠি? আবু জাহেল আবু লাহাব মক্কার নেতা, এ নবী তাদের শুনালেন কালিমার কথা, ওরা ছিল সবাই হত ভাগা, কপালে ছিল না ওদের কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জাস মহতারাম, ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী থানা সারসা উপজেলা বেনাপুর কোট থানা এলাকা ঐতিহ্যবাহী গ্রাম খলসি ভোলাট পাঁচ ভোলাট মেহরুন হাবিব হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, সকলের মধ্যমণি, আলেম কুলের ছেড়মণি, গোগা ইউনিয়ন আলেমে অন্যতম একজন সদস্য জনাব মোহতারাম মাওলানা আব্দুল আলিম সাহেব, ইমাম পাঁচ ভোলাট মাদ্রাসার সংলগ্ন জামে মসজিদ পাঁচ ভোলাট, তৃতীয় বক্তা কিছুক্ষণ আগে আপনাদের সামনে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করতেছিলেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা কারী সাইফুল ইসলাম সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম আল্লাহ তার কণ্ঠকে গোটা জাতির জন্য কবুল করুক সকলে বলেন আমিন আমিন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব তবিবুর রহমান সাহেব চেয়ারম্যান 6 নম্বর গোগা ইউনিয়ন পরিষদ শারশা যশোর বিশেষ অতিথি জনাব আলহাজ হাবিবুর রহমান হবি সাহেব সাবেক চেয়ারম্যান 5 নম্বর পুটকালী ইউনিয়ন পরিষদ প্রধান মেহমান জনাব হাদিউজ্জামান সাহেব সাবেক চেয়ারম্যান 5 নম্বর পুটকালী ইউনিয়ন পরিষদ বিশেষ মেহমান জনাব তরিকুল ইসলাম সাহেব অত্যন্ত বন্ধুবর ভাই ইউপি সদস্য 1 নম্বর ওয়ার্ড 5 ভোলাট আল্লাহ পাক তাদেরকে সমাজের উত্তম খেদমত করার সুযোগ করে দিক সকলে বলেন আমিন আমিন তারা যেন কোরআনের খেদমত করতে পারে সেই তৌফিক আল্লাহ দিক সকলে বলেন আমিন আমিন যার জন্য অপেক্ষায় আপনারা অপেক্ষমান এই মাহফিলের রওনক সবাক মেহমান মেহমান আজিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দক্ষিণবঙ্গের আরন সৃষ্টিকারী বক্তা মুফাসসির কোরআন হযরত মাওলানা এইচএম ইকরামুল ইসলাম সাহেব বি অনার্স আল কোরআন তাফসীর বিভাগ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা আল্লাহ পাক তার এই কণ্ঠকে গোটা দেশবাসীর জন্য কবুল করুক সকলে বলেন আমিন আমিন আজকের মাহফিলের সামনে বসা আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা পদ্মার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা সাংবাদিক ভাইরা প্রশাসনের বন্ধুরা সরকারি বেসরকারি দলের সকল নেতা এবং কর্মীরা হাজিউল হারামাইন হাফিজ কোরআন শিক্ষক মণ্ডলী সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সম্মানিত উপস্থিতি দীর্ঘদিন ধরে লাইটিং মাইকিং প্রচার প্রসার হয়েছে দীর্ঘদিন ধরে এই মাহফিল পরিকল্পনা করে অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিরা টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সকলে কোরআনের জন্য একটি চেষ্টা করেছেন সংক্ষিপ্তভাবে হলেও এই পরিসরে এই মাহফিলটা জোরে বলেন কিসের মাহফিল কোরআনের মাহফিল আর জোরে বলেন কোরআনের কোরআনের মাহফিল যারা দেয় গান বাদ্য বাজনা দেওয়া আর কোরআনের মাহফিল দেওয়া কি এক জিনিস না জোরে বলেন এক জিনিস না ঢোলের উপরে যখন পড়ে বাড়ি তখন অনেক মায়েদের সংসারে থাকে না হাড়ি তারা ছুটে চলে আসে লক্ষ লক্ষ মায়েরা সেই গানের টিকিট কেটার জন্য ব্যস্ত হয়ে যায় আমার ভাইরা বাজার ঘাটে থাকতো না গান শুধু মমতাজ পারভীনের গান মাহিয়া মাহির গান যদি শোনা যেত তাহলে মনে হয় টিকিটের ভিড় পড়ে যেত দবান চট্টানে কত মানুষ আহত নিহত হতো ঠিক কিনা জোরে বলে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য পৃথিবীর মাহিয়া মাহি এবং মমতাজ পারভীনের জন্ম দিয়েছেন যিনি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যার সৃষ্টি না হলে ওই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা কিছুই তৈরি হতো না সেই কোরআনের মাহফিলে আসতে পারেনি যারা আমি তাদের প্রতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করি ভাইরা আমার তাই আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যা করেছেন আপনারা কি খুশি নাকি বেজার খুশি কারা কারা খুশি একটু হাত তুলে দেখান লিল্লাহে খুশি হলে জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ দুরুদ এবং সালাম রাসূলের দরবারে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি বলুন তো প্রশংসা করলেন কার আল্লাহ আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে আল্লাহ বেজার হন কে শয়তান শয়তান মার্কা মানুষ আমাদের দেশে আছে না নাই আছে তারাও বেজার হয়ে যায় কারণ কোরআনের কথা হচ্ছে হক এক শ্রেণীর মানুষের লাগবে টক তারপরেও কোরআনের কথা আমাদের বলা লাগবে নাকি লাগবে না জোরে বলেন লাগবে কি না তাই মনে রাখতে হবে বেঁচে থাকবো যতদিন কোরআনের পক্ষে থাকবো ততদিন বেঁচে থাকবো যতক্ষণ ইসলামের হক কথা বলবো ততক্ষণ বেঁচে থাকবো যতক্ষণ আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করবো ততক্ষণ বেঁচে থাকবো যতদিন আল্লাহর গোলামি করে মরতে রাজি আছেন ততদিন রাজি আছেন যারা দুটি হাত তুলে দেখান তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর
درود এবং সালাম রাসূলের দরবারে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করতে চাই পবিত্র একটি মাদ্রাসা যেই মাদ্রাসাটা হচ্ছে কোরআনের মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা কোনো বেদ বাইবেলের মাদ্রাসা নয় এটা কোনো ত্রিপিটক চিন্তা বিস্তারের মাদ্রাসা নয় এটা কোনো মহাভারতের মাদ্রাসা নয় এই মাদ্রাসাটা হচ্ছে জোরে বলেন কের কোরআনের মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বি ফাদলিল্লাহ وَبِرَحْمَتِهِ فَبِجَالِكَ فَلْيَفْرَهُ هُوَ خَيْرٌ مِّمَّا يَزْمَعُونَ الله أكبر الله পাক বলছেন পৃথিবীর মানুষেরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটি উপহার দিয়েছেন উপঢৌকন দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এই উপহারটা কোনো সাধারণ উপহার নয় আল্লাহ ডেকে বলছেন কুল বি ফাদলিল্লাহি রাসূল আপনি বলে দেন আমি আমার পক্ষ থেকে আমি তাদেরকে একটি উপহার দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই উপহারের নাম হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার পক্ষ থেকে আমি উপহার দিলাম কুল বি ফাদলিল্লাহ ওয়া বি রাহমাতিহি দা রাহমাত ফাবিযালিকা ফালিয়াফরাহু তোমরা এই কোরআন পেয়ে খুশি হয়ে যাও ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন পৃথিবীতে যত নিয়ামত তোমাদের দান করেছি যত তোমরা অর্থ কড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি যাই কিছু দেখো ব্যাংক ব্যালেন্স যাই কিছু দেখো এই পৃথিবীতে মুসলমান আত্মীয় করেছো বংশীয় আত্মীয় কত আত্মীয় স্বজন কত বন্ধু কত বান্ধব কত ব্যাংক ব্যালেন্স আর কত ঘের পুকুর পুষ্করী কত অর্থ তুমি উপার্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআনের উপার্জন পৃথিবীর সমস্ত উপার্জনের চাইতে শ্রেষ্ঠ উপার্জন জোরে বলেন মারহাওয়া দশ বিঘে ধান করেছেন ওই ধানের কোনো মর্যাদা নাই আপনি বিশাল কোটিপতি দশতলা বিল্ডিং এর মালিক আল্লাহ ওটা দেখবে না আপনি বিশাল সময় সম্পদের মালিক আল্লাহ দেখবে না আপনি বিশাল এলাকার চেয়ারম্যান মেম্বার মরণমাত্রবার আপনাকে দেখবে না প্রশ্ন করা হবে না জানা হবে না কিন্তু কোরআন এমন একটা কিতাব এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন যত নিয়ামত আমি আল্লাহ তোমাদের দান করেছি সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম জোরে বলেন কে জোরে বলতে হবে কে আল্লাহ আল্লাহ পাক বলছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া فلا خوف عليهم ولا هم يحزنون কার কথা আমার আল্লাহ পাক ডেকে বলছেন পৃথিবীর গোলামেরা তোমরা সরব আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটি উপহার পাঠালাম সেই উপহারের নাম হলো কোরআন আল্লাহ পাক ডেকে বলছেন উপহারের নাম হলো কোরআন এটা তোমাদের জন্য রহমত এটা তোমাদের জন্য দয়া আল্লাহ পাক তাই ডেকে ডেকে বলছেন আর রহমান আমি রহমান আমি দয়াবান আমি মেহেরবান পৃথিবীতে যত দয়া করেছি স্নিগ্ধ বাতাস দিয়া আলো দিয়া আর পানি বৃষ্টি দিয়া দুনিয়াতে যত নিয়ামত আমি দান করেছি সবচাইতে বড় নিয়ামত দিয়েছি আল্লাহ আমার কোরআন কোরআন দিয়ে সবচেয়ে বড় রহমত করেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ও পৃথিবীর গোলামেরা খলসিবাসী ভুলটবাসী ভালো করে শুনেন এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত যদি আপনি পেতে চান সেই নিয়ামতের নাম হলো কি জোরে বলেন কুরআন সুবহানাল্লাহ সেই কুরআনের মাদ্রাসায় আপনি সামনে বসে রয়েছেন আপনি যাতায়াতে তাই জায়গায় নাই কোন শনিমন্ত্রী কলিমন্ত্রীর কথা নয় এই কোরআনে যার কথা আছে এটা কোন লাইসা হাজা কালামুল বাশার কোন মানুষের কিতাব নয় মানুষের লেখা নয় ঠিক কিনা জোরে বলে আমার বন্ধু কবিরা কবিত্ব লেখেন সাহিত্যিকরা সাহিত্য লেখেন বিভিন্ন কবি আর সাহিত্যি নবীজি বলেছেন কবি আর নবী এগুলো দুনিয়ার কোনো মানুষ দেয় না এগুলো দেয় ধরে বলেন কে আল্লাহ কবিও আল্লাহ দেয় নবীও আল্লাহ দেয় আর কবিরা যা লেখে যা বলে এই সব কিছু কিন্তু একটা কথা মনে রাখতে হবে কবির কথা নবীর কথা নয় পৃথিবীর সব মানুষ যত কিতাব লিখেছেন বইগুলো পড়েছেন একবার ওয়ান টু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভার্সিটি সমূহে যত বই পড়েছেন সমস্ত বইগুলো যদি এক পাল্লায় রাখা হয় কোরআনের একটা পাতার সমান হতে পারে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর
রাগ করলেন বুঝায় রাগ করলেন ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য এই কোরআনের সাথী হতে হবে এই কোরআনের বাতি হতে হবে এই কোরআনের সাথী হলে আপনার উপরে মানুষ কিন্তু ভুল বিজিয়ে দেবে না আপনার উপরে ভালো খাদ্য দিবে না আপনাকে ভালো যত্ন করবে না আপনাকে টাকা পয়সা অর্থ করে দিয়ে আপনার সাথে প্রেম কেউ করবে না কোরআনের হক কথা বলবেন যখন রাষ্ট্র শক্তি বিরোধিতা করবে তখন ঠিক কিনা জোরে বলে কিন্তু তারপরেও হক কথা বলা লাগবে নাকি লাগবে না হক কথা বলতে হবে কারণ হকের পক্ষে ছিলাম হকের পক্ষে আছি হকের পক্ষে থাকব আমাদেরকে কেউ হক থেকে বাতিলের পথে নিয়ে যেতে পারবে না জোরে বলেন পারবে সত্যটাই বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে ঠিক কিনা জোরে বলেন সত্যটাই বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তবুও সত্যটাই বলতে চাই এতেও যদি মর মরণ হয় এতেও যদি মর মরণ হয় ভাই আমার বন্ধুরা আমার অসলামানি কিছু বকারা মোমবাতি চেনেন আপনারা মোমবাতি মোমবাতিতে যখন আগুন ধরানো হয় দেখবেন মোমবাতিতে যখন আপনি আগুন দেন মোমবাতির উপরে কিন্তু আগুন আপনারা দেন না আপনারা আগুন দেন ওই মোমবাতির ভিতরে একটা সুতা ঠিক কিনা জোরে বলেন সুতার উপর আগুন দেন সুতা জ্বলে ওঠে কিন্তু মোমবাতি আস্তে আস্তে গলে গলে পড়ে যায় সমস্ত মোমবাতি যেন কেঁদে কেঁদে তার চোখ থেকে পানি ঝরে চলে যায় সুতা একদিন মোমবাতিকে ডেকে বলে মম তুই কাঁদিস কেন তুই কেন কইলে পড়ে যাচ্ছিস কেঁদে কেঁদে মালিক তো আমার গায়ে আগুন দিয়েছে তোর গায়ে তো আগুন দেয়নি কিন্তু তুই গলে যাস কেন তুই কেন কাঁদিস মম বলছে রে সুতা তুই তো জানিস না এই ঘরে মালিকের ঘরে কত সুতা আছে মালিকের ঘরে হাজার হাজার সুতা আছে কাপড় আছে কিন্তু মালিক কোনো সুতায় আগুন ধরায় না তোমার গায়ে আগুন ধরিছে তার মানে তোমার আলো দিয়ে ঘরটা আলোকিত করতে চায় ঠিক কিনা জোরে বলেন তোমার গায়ে আগুন দিয়েছে তার মানে তোমার কষ্ট আমি কষ্ট পাই ও গো সুতা তুমি কি জানো না তোমার গায়ে মালিক কোনোদিন আগুন দিত না আমি মম শুধুমাত্র তোমাকে জড়িয়ে ধরে রেখেছি এই কারণে মালিক তোমার গায়ে আগুন দেয় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আজকের বর্তমান এই কোরআন জড়িয়ে ধরেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এই কোরআন জড়িয়েছে ডক্টর জাকির নায়ক এই কোরআন জড়িয়ে ধরেছে মুফতি আবির হামজা এই কোরআন ধরেছেন মাহমুদুল হক এই কোরআন ধরে ধরেছেন আল্লাহর রফিকুল ইসলাম মাদানী থেকে শুরু করে বাংলার আল্লামা সাইদি পর্যন্ত এই কোরআন জড়িয়েছে একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা এই কারণে এই রাষ্ট্র শক্তি আজ তাদের উপরে আগুন দেয় তাদের উপরে কষ্ট দেয় তাদের উপরে নির্যাতন করে তাদের উপরে জুলুম করে ঠিক কিনা জোরে বলেন বন্ধুরা আমার যতই চিন্তা করেন কোরআন থেকে মানুষদেরকে সরানো যাবে না সরানো যাবে না কারণ এই কোরআনের পাখিরা কোন মানুষের ইবাদত করে না ইবাদত করে কার জোরে বলেন কার এই যে ভোলাটা আজকে দেখছি রাত গভীর হয়েছে বলে খলসি ভুলোটের কাছে কাছে কোনো পাখি ডাকছে না আমার মনে বলছে সব পাখিটা মনে হয় মারা গেছে নাকি জি মারা গেছে না 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 মারা যায় নাই ওই পাখিরা আগামীকাল সূর্যের জন্য অপেক্ষা করছে ঠিক কিনা জোরে বলে আগামীকাল সকালে সূর্য উঠবে যখন গোটা বাংলাদেশের পাখিরা কিসিরি মিসিরি করে আবার বাংলাদেশ দখল করবে তখন একটু জোরে বলেন ঠিক কিনা মনে রাখবেন দুই একটা কোরআনকে দু একটা কোরআনের পাখি কেঁদে তারা মনে করেছেন পাখিগুলো শেষ হয়ে গেছে না পাখিরা কোরআনের পাখি কোনোদিন মরে যায় না দু একটা পাখিকে মামলা হামলা দিয়ে দু একটা কোরআনের পাখিকে দেশ ত্যাগ করে কয়েকটা কোরআনের পাখির উপরে কঠিন নির্যাতন করে কোরআনের পাখিদের বন্ধ করা যায় না নারাই তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানের জন্য অপেক্ষা করছে যখন বাংলার জমিনে তৌহিদি জনতা আরেকবার স্লোগান দিয়ে গোটা জমিনে তাওহীদবাদী মুসলমানেরা যখন জমিনে ডাক দিবে বাংলার কোরআনের পাখিরা আবার বেরিয়ে যাবে একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা লিল্লাহে তাকবীর বন্ধ করা যাবে
জোরে বলেন যাবে পিপিলিকা দেখেছেন আপনারা বন্ধুরা আমার পিপিলিকা পিপিলিকা যখন বাড়িতে বেশি হয় পিপড়া যখন বাড়িতে উপদ্রব করে মালিক তখন তাদের গায় পেট্রোল দিয়ে দেয় অথবা কেরোসিন দিয়ে দেয় অথবা তাদের উপরে বিষ দিয়ে দেয় এরপরেও এবারে মালিক এক জায়গায় চিনি দিয়েছেন গোপন জায়গায় কেউ দেখেনি মালিক দেখেনি মালিকের বাড়ি আলাদা কেউ জানে না কোথায় রেখেছে কেউ না জানলে একজন জানে তিনি কে পিপিলিকা জোরে বলেন কে পিপিলিকা জানতে পারে চিনি কোথায় আছে চিনির জায়গায় বসে যায় চিনির জায়গায় পিপিলিকা চলে আসে এবার মালিক চিন্তা করেছেন পিপিলিকা গুলো মারতে হবে বাজার থেকে নিয়ে এসে আব্দুল আলিম সাহেবের দোকান থেকে নিয়ে এসেছে ফিনিশ পাউডার জোরে বলেন কি পাউডার ফিনিশ পাউডার ফিনিশ পাউডার দিয়ে একবার শেষ সব ভ্যানিশ করে দিয়েছে দেওয়ার পর মনে হচ্ছে আর মনে হয় বাড়ির আশেপাশে কোনো জায়গায় পিপিলিকা নাই কিন্তু বন্ধুরা চিনি যেখান ফেলবে আবার সেখান পিপিলিকা আসে না আসে না জোরে বলে আসে কি আসে না এবার মালিক চিন্তা করলো এটা তো বন্ধ হলো না কি করা যায় এবার মালিক চিন্তা ভাবনা করে চিনির বস্তার গায়ে লিখে দিয়েছে এতে লবণ এখন লবণ লেখার কারণে মনে হয় এবার পিঁপড়া যাবে না ঠিক কিনা জোরে বলে যাবে পিঁপড়ে কিন্তু যাবে কারণ লবণ লিখে আপনি পিঁপড়াকে ধোকা দিতে পারবেন না মানুষকে বোকা বানাবেন কিন্তু পিপিলিকাকে কোনোদিন ধ্বংস করা যাবে না জোরে বলে ঠিক কিনা কোরআনের পাখিরা হলো চিনি কোরআন হলো চিনি এই চিনিকে যতই আপনি তাকে আপনি তার জঙ্গি বলেন আর তার যাই বলেন না কেন আপনি তার মিথ্যা মামলা হামলা যতই দেন না কেন কোরআন দিয়ে জঙ্গি হলেও মরণ মুসলমানেরা কোরআনের সাথে তারা হবে সঙ্গী একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কোরআন যেখানেই বলা হবে সেখানে লক্ষ লক্ষ কোরআনের পাখিরা চলে আসবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ কোরআনের পিপিলিকা এই কোরআনের কাছে চলে আসবে যতই আপনি বাধা দেন এই বাধা কোনোদিন টেকে না জোরে বলেন ঠিক কিনা আমার বাংলাদেশের সুজল সুফল সুষ্ঠু শ্যামলা স্বাধীন বাংলার সোনার বাংলায় এই বাংলায় এমন কোন মাঠ নাই যেখানে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আনতে পারলে মুফতি আবির হামজা যদি এখন আসে আর একটা অন্য মাঠে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন মন্ত্রী ধরেন ওবায়দুল কাদের চাচা আসে আমার বয়দল কাকু যদি এক মাঠে আসে আর আজহারি এক মাঠে আসবে বলেন তো কোন মাঠে লোক বেশি হবে এটা জোরে বলেন তাহলে আপনি কি বুঝলেন মানুষ কিন্তু মন্ত্রীর মুখ তাকিয়ে থাকে না মানুষ তাকিয়ে থাকে কোরআনের পাখিদের দিকে এই কোরআনের পাখি যেই মাঠে যেখানে বসবে সেখানেই পাগলের মতন মানুষ ছুটবে একটু জোরে বলা যাবে কি মারহাবা কোরআনের পাখিদের মেরে শেষ করা যায় না চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আজকে কেন আমার দেশের প্রতি প্রান্তরে আল কোরআনের পাখি গুলো রক্ত ঝরে ঠিক কিনা আজকে কেন আমার দেশের প্রতি প্রান্তরে আল কোরআনের পাখি গুলোর রক্ত ঝরে কে আছো আজ তুমি জেগে ওঠো নৌ জোয়ান কে আছো আজ তুমি জেগে ওঠো নৌ জোয়ান আল কোরআনের জন্য তোমার কাঁদে না কি প্রাণ কোরআনের পাখির জন্য তোমার কাঁদে না কি প্রাণ বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল তার এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তারে এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তারে আমার গান তাদের পথে করছে আহ্বান আমার গান তাদের পথে করছে আহ্বান লিল্লাহে চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখা লিল্লাহে আল্লাহ আল্লাহ
سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله فقير غاني غاني حوار تاني تاني وين مير شور بيش جاي وين مير شور شنا جاي شوني يا بونا لا 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 জবান খুলে জবান খুলে ভাই দাঁড়িয়ে থাকবেন না মেহেরবানি করে বাজার ঘাট ছেড়ে দেন দোকান পাট ছেড়ে দেন আল্লাহর কোরআনের সামনে চলে আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধুরা আমার ও শোনা মালিক যুবকেরা কোরআনের সাথে ছিল যারা এই পৃথিবীতে জিরো হলেও হিরো হয়েছে তারা একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা বন্ধুরা আমার তাকিয়ে দেখেন বিলাল ছিল কালো মায়ের সন্তান বিলাল ছিল আফ্রিকার কালো মায়ের সন্তান কেউ তাকে চিনত না উমাইয়া বিন খালফের তিনি ক্রীতদাস ছিলেন উমাইয়া বিন খালফের ক্রীতদাস একজন রাকালকে কেউ চেনে না বন্ধু এখন আপনাদের কাছে আমি বলি ধরেন আমাদের এই যশোর জেলার কথা বলি আমাদের এমপি সাহেবের কথা বলি আপিল উদ্দিন সাহেবকে চেনে না এমন কোন লোক আছে নাকি না জোরে বলেন আছে নাকি আপিল সাহেবকে আমরা সবাই চিনি আমাদের এমপি কিন্তু আপিল সাহেবের বাড়ির কর্মচারীকে আমরা চিনি এটা জোরে বলেন আপিল সাহেবের বাড়ির কর্মচারী বা তার বাড়ির যে কীতদাস এই কীতদাস দাসীদের কিন্তু আমরা চিনি না ঠিক কিনা জোরে বলেন ও বন্ধুরা কিন্তু মনে রাখবেন উমাইয়া বিন খালফের কীতদাস ছিলেন বিলাল বিলাল কালামায়ের সন্তান কেউ তাকে চিনত কিন্তু কোরআনের পাখি যখন হয়ে গেলেন এই কোরআনের উপরে যখন হাত দিয়ে পড়লেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যখন পড়লেন সঙ্গে সঙ্গে উমারকে আল্লাহ পাক বিলালকে এমন ভাবে পরিচয় করে দিলেন গোটা পৃথিবীর লোক বিলালকে জেনে জোরে বলেন মারহাবা জোরে বলবেন না আল্লাহু আকবার রাগ করলেন বোধহয় রাগ করলেন ও বন্ধুরা আমার পৃথিবীর নেতা হতে পারো যাই পারো না কেন কিন্তু তোমার কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে পৃথিবীর কোন মানুষ তোমাকে ভালো বলে না পৃথিবীর কোন মানুষ তোমাকে ভালো চেনে না পৃথিবীর কোন মানুষ তোমাকে ভালো করে দর্শন করতে চায় না ও বন্ধু কিন্তু কোরআনের সাথে শুধু জড়িয়ে থাকার কারণে আজকে তাকিয়ে দেখেন কোরআনের পাখিদেরকে কত ভালো বাসে মানুষ একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই বাংলাদেশে ডাক্তারের কোনো অভাব নেই ঠিক কিনা জোরে বলেন ঠিক কত ডাক্তার তাকিয়ে দেখেন তো গোটা যশোর জেলায় শুধু আমার 250 বেডে আপনার যশোর সদর হাসপাতালে হাজার হাজার ডাক্তাররা আছে দামি দামি ডাক্তার তারা বড় বড় এমবিবিএস এফসিবিএস ডাক্তার আছে কি নাই আছে কিন্তু একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে কয়জন চেনে এই ব্লকের হাজার হাজার মানুষ বাস করেন আপনারা পটখালী ইউনিয়ন গোগা ইউনিয়নের কত মানুষ আপনারা বাস করেন কয়জন ডাক্তারকে আপনারা চেনেন কিন্তু একজন ডাক্তার ডক্টর জাকির নাকে পৃথিবীর লোক চেনে নাকি চেনে না চেনে এটা জোরে বলেন চেনে কেন চেনে কি জন্য চেনে শুধু ডক্টর জাকির নাক এই কোরআন বুকে ধারণ করেছে এই কোরআন গোটা পৃথিবীতে আজকে বিচরণ করে দিচ্ছে তাই ডক্টর জাকির নায়কের ভালোবাসা গোটা পৃথিবীর মানুষের কলিজার ভিতরে চলেছে একটু জোরে বলা যাবে কি মারহাবা লিল্লাহ এই কোরআনের কথা বলতে গিয়ে ডক্টর মুর্শিদকে তারা জেলখানায় দিয়েছে এই কোরআনের কথা বলতে গিয়ে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে হয়েছে এই কোরআনের কথা বলতে গিয়ে মুফতি আমির হামজা কাশকের তারা জেলে কারাবদ্ধ করেছে এই কোরআনের কথা বলতে গিয়ে আজকের হাসানুল বন্নাকে তারা গাড়ি চাপা দিয়ে মেরেছে এই কোরআনের কথা বলতে গিয়ে আপনার আমাদের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রূপাশ্রী